হরতালের সবশেষ তথ্য জানাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সকাল থেকে আপনি রাজধানীতে হরতালের প্রভাব কেমন দেখছেন, সবশেষ তথ্য আমাদের জানান। ঈশিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল থেকে আমরা অবস্থান করছিলাম, এর সঙ্গে যেটি আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে শিডিউল অনুযায়ী যেসব বাস ছাড়ার কথা তার থেকে কিন্তু 20-30% বাস ছেড়ে যাচ্ছে এবং সেগুলোতে কিন্তু যাত্রী সংখ্যা তুলনামূলক অনেক কম। আমরা এখানকার বাস মালিক, স্টাফ এবং কাউন্টার মালিকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত যেসব বাস ছেড়েছে সেগুলোতে কিন্তু 5-10-12 এইরকম যাত্রীতে আসলে ছেড়ে যাচ্ছে এবং অনেকটা বাধ্য হয়ে এখানকার বাস মালিক এবং কর্মচারীরা বাস ছাড়ছেন, কারণ যে পরিমাণ তাদের আসলে খরচ সেটি কিন্তু আসলে তুলে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এরপরও ছাড়তে হচ্ছে, কারণ আপনি জানেন যে যদি বাস না ছাড়ে তাহলে যে পরিমাণ তাদের কর্মচারী তাদেরকে আসলে কিছু না কিছু বেতন দিতে হয়, তার ফলে একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদেরকে। ফলে কিছুটা ঝুঁকি নিয়ে হলেও এখানকার বাস মালিকরা আসলে কিছু কিছু জায়গায় বাস ছাড়ছে, যদিও যাত্রী না থাকার কারণে সে সংখ্যাটা তুলনামূলক অনেকটাই কম আসলে স্বাভাবিক সময়ের চেয়ে। তবে আজকে যেহেতু অষ্টম দফার যে হরতাল সেটি শেষ হবে এবং এরপরে কিন্তু সন্ধ্যার দিকে হয়তো সম্পূর্ণরূপে বাস ছাড়বে, যেহেতু আগামীকাল শুক্রবার এবং শনিবার দুই দিন ছুটির কারণে হয়তো হরতাল অবরোধের মতো কর্মসূচি নাও থাকতে পারে, ফলে সেখানে কিন্তু বাস চলাচল কিছুটা সন্ধ্যার পরে স্বাভাবিক হতে পারে এবং দুপুরের পরে আসলে আরও বাসের সংখ্যা এবং বাড়বে বলে এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছে তারা আশা করছেন। এবং আমরা সকাল থেকে রাজধানীর অন্য অন্য জায়গায় যেরকমটা দেখেছি যে যেসব গণপরিবহন ছেড়েছে সেগুলোতে কিন্তু যাত্রীর পরিমাণ ছিল কিছুটা অনেকটাই কম এবং আপনি জানেন যে আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবস, ফলে যাত্রীর সংখ্যা বাড়বে এটাই স্বাভাবিক। এবং অন্য অন্য সময় কিন্তু এই বৃহস্পতিবার দুপুরের পরে আসলে অনেক যাত্রী থাকে, কারণ সবাই আসলে শেষ কার্যদিবস শেষ করে তাদের বিভিন্ন গ্রামের কর্মস্থল থেকে আসলে গ্রামের বাড়িতে যায়, ফলে যাত্রীর সংখ্যা কিন্তু কিছুটা বাড়ে। তো এখন পর্যন্ত যাত্রাবাড়ির যে এখানকার সায়েদাবাদ বাস টার্মিনালে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট তৎপর হয়েছে, ফলে নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, এখানে সব কিছুই মোটামুটি স্বাভাবিক চলছে। তো ঈশিকা, এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। হাসান, অনেক ধন্যবাদ আপনাকে।